যদি না শেখেন তাহলে আমাদের বিজনেস গ্রো করবে না। আমার পরিচয়টা দিই, আমার নাম হচ্ছে সঞ্জয় পাল, আমি প্রফেশনালি একজন স্কুল টিচার, আমি 16 বছর ধরে প্রাইমারি সেকশনে আছি। এই সিস্টেমে আসার আগে আমি নেটওয়ার্কিং নিয়ে অনেক স্টাডি করেছি। নেটওয়ার্কিং নিয়ে কেন স্টাডি করেছিলাম, কারণ আমি দেখেছিলাম যে আজকে চাকরি করে আপনাদের এলাকাতে বলুন বা আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি, চাকরি করে কেউ কিন্তু কোনো রিচম্যান হতে পারে, পারবো থাকতে পারে, গাড়ি বাড়ি দোতলা বাড়ি বা সব কিছু মেনটেন করা যাবে চাকরি করে। যদি আমরা একটা সাধারণ জীবনযাপন করি, ডাল ভাতের যোগান বা একটা সাধারণভাবে সিস্টেমেটিকভাবে জীবনযাপন করি, তাহলে চাকরি আমাদের নিরাপত্তা দিতে পারে। সেখানে কিন্তু আমার বাধা ধরা সব কিছুর মধ্যে মেনটেন করতে হবে। যদি আমি একটু লিমিটের বাইরে চলে যাই, আমরা হয়তো লিমিটের বাইরে যাওয়ার ইচ্ছা নেই আমার, কিন্তু বাধ্য হয়ে আমার সঙ্গে যেতাম, কেন যেতাম, আমার বাড়িতে ট্যাক্সি তখন আমাকে ডাক্তারখানায় দিতে হবে, 5 লাখ টাকা বেরিয়ে যাবে, আমার মাইনেটা অর্ধেক হবে কি আমি হবে। আমি আজকের ডেটে এখনও পে কমিশন আমাদের দেয়নি, প্রায় 40,000 টাকার কাছে বেতন পাই। তো সেম সিস্টেমটাই আমার লাইফের সঙ্গে ঘটেছিল ঠিক 2015 সালে। আমার লাইফে 4টে প্রবলেম একসঙ্গে আসে। তো যখন 4টে প্রবলেম একসঙ্গে আসলো, তখন আমি নিজেই হিমশিম হয়ে গেল। তখন থেকে আমার মাথায় ঢুকলো যে আমাকে এক্সট্রা আর্নিং করতে হবে। বলুন, এক্সট্রা আর্নিং করে যদি ফাস্টেস্ট রোজগার করতে হয়, তো প্রথম কী আসে আমাদের, অ্যাজ এ টিচার টিউশন, কী বলে টিউশন মাইন্ড ঠিক মতো পাওয়া যায়, টিউশন থেকে বড় স্বপ্ন দেখা যেতে পারে, মানে আমার টাইমটা পুরো এনগেজ হবে, মানে টাইমটা এমনভাবে এনগেজ হবে যে কোনো মানুষ বা কোনো বন্ধুর সঙ্গে যদি দেখা হয়, আমি শুধু তাকে একটুকু বলতে পারবো কেমন আছিস, ভালো আছিস, তার আমি আসবো শুধু পরে কথা, কারণ আমার তো ব্যাচ পড়ানো আছে, এটা একটা প্রবলেম। পাশাপাশি আমি ভাবতে পারতাম যে আমি একটা বড় দোকান করবো, বড় বিজনেস করবো 5 লাখ টাকা দিয়ে। তো আজকে ডেটে আমি মার্কেটে যেই বিজনেস, যাই বিজনেস করতে যাই আমরা, সেখানে কিন্তু কম্পিটিশনের একটা সম্মুখীন হতে হবে। তো 5 লাখ টাকা দিয়ে 20,000 টাকা মাসে রোজগার করতে গিয়ে নিচ্ছি, তারপরে তো ধার বাঁধি ব্যাপারটা থাকবে, আপনি যদি ধার না দেন আপনার মাল কমে যাবে, তাই প্রোডাক্ট প্রোডাক্টের উপর বিজনেস করেন আপনি, কিন্তু না তো ফুললি কিন্তু রিক্সেবল জায়গা, যেখানে আমি 5 লাখ টাকা দিয়ে মাসে 5,000 ইনকামেরও কিন্তু কোনো জায়গাটা আমি স্টেবিলভাবে তৈরি করব। তো তখন থেকে ঠিক 2018 সালের একদম শেষ মুহূর্তে 25শে ডিসেম্বর, যখন আমার স্ট্রাগল পিরিয়ড চলছে অ্যাজ এ প্রাইমারি টিচার, কিন্তু আমি স্ট্রাগল করছি কি আমার প্রচুর পয়সা দরকার, মানে এমন এমন প্রবলেম হয়ে গেছে, আমার ওয়াইফকে নিয়ে বেরোট যেতে হয়েছিল, বাড়ি করতে হয়েছিল, ওই যেটা বলে না যখন মানুষের বিপদ আসে পাশাপাশি অনেকগুলো চলে আসে, তো ঠিক এইরকম জীবন বিলাংস করছিলাম। তো ঠিক সুবীর স্যার, তো হাততালি চেয়ে সুবীর স্যার, উনি প্ল্যাটিনাম ডিস্ট্রিবিউটর, উনি দেখিয়ে দিয়েছেন কীভাবে নেটওয়ার্কিং করে নিজের লাইফকে খুব স্ট্রংগেস্ট জায়গায়, মানে মানি আর্থিকভাবে খুব স্ট্রংগেস্ট জায়গায় যেতে উনি দেখিয়ে দিয়েছেন। তো উনি আমাকে ঠিক সন্ধ্যেবেলা ফোন করেছিলেন যে একটা 600-এর প্ল্যান আছে, এই প্ল্যানটাতে জয়েন করতে হবে তোমাকে, একটা দেখো। তো আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করে ডেকেছিলাম, আমাদের একটা বাড়িতে ডেকেছিলাম। তো বাড়িতে ডেকে প্ল্যানটা খুব ভালো করে মন দিয়ে শুনেছিল, শোনার পর যখন প্ল্যানটা শুনলাম তখন আমি বলেছিলাম, সুবিধা বলেছিলাম যে তুমি প্ল্যানটা 600 টাকার বলছো, কিন্তু আমার মান্থলি লাগবে 1 লক্ষ টাকা রোজগার, এই প্ল্যান যে মান্থলি 1 লক্ষ টাকা রোজগার কি হতে পারবে? আমি একটাই প্রশ্ন করেছিলাম, আর সুবিধা এসেছিল, বলছিলাম 1 লাখ না, তুমি তো মাসে 2 লাখ ইনকাম করতে চাও, 2 লাখ সম্ভব না, তুমি 5 লাখ রোজগার করতে চাও, 5 লাখই সম্ভব। তো ঠিক তার পরের দিন থেকে সুবীর স্যার যা বলেছিল তাই শুনেছিলাম। আজকে ডেটে মাত্র 8 মাস আমার বিজনেসের বয়স, আমি জানুয়ারি 15 তারিখ থেকে কাজ শুরু করেছিলাম, 8 থেকে সাড়ে 8 মাস আমার বিজনেসের বয়স। আমি ঠিক এই যে ট্রেনিংটার কথাটা বলতে যাচ্ছি, আমার ঠিক এই প্রসেসটাকে মেনটেন করেছিলাম, আর মেনটেন করেছিলাম বলে আমার নিচে আজকে 33 জন গোল্ড আছে, তার মধ্যে নিউ গোল্ড আছে আমাদের কাছে পার্থ স্যার, পার্থ স্যারের জন্য টোটাল টিম মেম্বার প্রায় 26,000 টিম মেম্বার।
স্যার একটু জোরে বলবেন, ভিডিও করছি, এটা আমাদের প্রয়োজনে কাজে লাগবে। 26,000 টিম মেম্বার কী করে সম্ভব? আর মান্থলি এখান থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা পার মান্থ আমি এখান থেকে রোজগার করি, পার ডে 4 থেকে 5,000 টাকা পার ডে রোজগার। তো এটা সেই দিনের সেই কথাটা কিন্তু আমার আজও মনে পড়ে যে মান্থলি 1,00,000 টাকা রোজগার করা যায়, তো এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে সেই দিন জন্মে ছিল। কিন্তু আজকে নেটওয়ার্কিং পাওয়ার এত হাই পাওয়ারের বিজনেস, একটা মানুষের জীবনকে তিনি একদম পুরোপুরি চেঞ্জ করতে হবে, তার জন্য কিন্তু নেটওয়ার্কিং করতে হবে। আপনি একটু ভালো করে স্টাডি করে দেখবেন যে ইন্ডিয়ান ইকোনমিক কালেকশন, ইন্ডিয়ান ইকোনমিক যে পরিস্থিতি, সেখানে পার ডে শিশু, একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করছে 50,000। স্যার আমি একটু ওইখানে দাঁড়িয়ে ভিডিও করবো। আচ্ছা, থ্যাংক ইউ। একটু জোরে বলবেন। আমাদের ইন্ডিয়াতে শিশু বড় মানে শিশু ধর্ম হচ্ছে 50,000, প্রতিদিনকার হিসাবে আছে, এটা মান্থলি হিসাবে যদি ক্যালকুলেট করে দেওয়া হয় তাহলে এই পার ডে যে 50,000 শিশু ধর্ম হচ্ছে, আমাদের দেশের কোন সরকার আসবে যে এদের একদম পুরোপুরি মানে সার্ভিস সম্পূর্ণভাবে সারা পৃথিবী ঘোরার পর এসে বলছেন যে দেশের যদি ইকোনমিক স্ট্রাকচার চেঞ্জ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সেটা কীভাবে সম্ভব উনি দেখেছেন। যদি মালয়েশিয়া যান, মালয়েশিয়া একটা ছোট্ট দেশ, আজকে দেখবেন কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে দেশটা কিন্তু হাইলি ডেভেলপ হয়ে গেল। এবং ইউএস কান্ট্রিতে যতগুলো আপনি ফার্স্টেস্ট কান্ট্রি বলবেন সব কিন্তু ডেভেলপ। কী করে ডেভেলপ? আমাদের দেশের প্রধানমন্ত্রীর মাথায় একটাই জিনিস ঢুকেছে যে ওদের ডেভেলপটার মূল মন্ত্রটা কিন্তু ঢুকে গেছে, সব কিন্তু আজকে যদি আপনি মালয়েশিয়ায় গিয়ে একটা সিগারেট খেতে চান তবুও কিন্তু আপনার একটা সিস্টেমের মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে নিতে হবে। তো এই জায়গাটা উনি বুঝে উনি কিন্তু আজকের ডেটে আমরা যেমন স্কুলে পড়াচ্ছি, স্কুলে যে মোটামুটি হাই ফাই যে সমস্ত স্কুলগুলো অলরেডি কিন্তু ডাইরেক্ট সেলিং এর উপর সিলেবাস কিন্তু সিলেবাসটার মাধ্যমে প্রথম থেকে যে নতুন প্রজন্ম তারা কিন্তু গাড়ি সেলিং তারা জানে, তারা নিজেদের রোজগারটা নিজে করার জায়গা। তার সাথে আমি পড়াশোনা করেছি কত বছর, 21 বছর বয়সে চাকরি করেছি, চাকরি করেছি, তার মানে আমি 16 বছর পড়াশোনা করেছি, তারপর 2 বছর ট্রেনিং নিয়েছি, তখন 18 বছর। তাহলে 18 বছর পড়াশোনা করার পর আমি প্রথম চাকরি পাই পাটলা চন্ডি পানিঘাটা হাই স্কুল, সরি পাই পানিঘাটা হাই অ্যাটাচ প্রাইমারি। তো ওখানে আমার মাইনে ওয়েস্ট বেঙ্গল সরকার দিয়েছিল 5,800 টাকা, যেটা আমার বাড়ি থেকে ওইখানে পর্যন্ত পৌঁছাতে এক মাসের খরচ ছিল 1,400। তো সেই সময় জাস্ট মোবাইলটা মানুষের হাতে আসছে, একটা নোকিয়া 3310 মোবাইল কিনতে আমার 5 মাস পর কিনতে পেরেছিলাম, ভাবো। তাহলে চাকরি পাওয়া মানে একটা বিরাট কিছু ভাবনা চিন্তা মানুষের মধ্যে আছে, কিন্তু এটা কিন্তু সঠিক। একজন 5 বছর ধরে চাকরি করছে এমন একজন মানুষকে আপনি জানেন যে তার কন্ডিশনটা কি, তার যদি ফ্যামিলি বড় হয় সে কিন্তু কোনো দিকটাই গুছিয়ে তুলতে পারবে স্বাভাবিকভাবে, যেটা রেশিও হচ্ছে। আপনাকে যদি নিজের লাইফটা পুরোপুরি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু কোনো না কোনো ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে আসতে হবে, কারণ দেশের আজকে পুরো ইকোনমিক স্ট্রাকচারটা যদি চেঞ্জ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী বলছে যে ডাইরেক্ট সেলিংটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। এবং রামবিলাস পাসওয়ানের মাধ্যমে দেখবেন যে আমাদের মহারাষ্ট্র গভর্নমেন্ট একটা রুলস বার করে দিয়েছে ডাইরেক্ট সেলিং। এবার ডাইরেক্ট সেলিং ব্যবসাটা করতে গেলে প্রথমে আগে মাইন্ড সেট আপটা দরকার, এই যে কথাগুলো বলছি এটা যদি আমরা যদি বুঝতে না পারি, যে আমাদের মনের ভিতর এই যে যদি এফেক্ট না পড়ে যে আমরা এই ব্যবসাটা কেন করবো, তাহলে কিন্তু আজকে পার্থ স্যার যতই আমাদের নেক্সট যে
স্পিচগুলো যেগুলো আমাদের মূল জানার দরকার এই ব্যবসাটা করতে গেলে, পার্থ স্যার যেগুলো বলবেন সেগুলো কিন্তু কোনো কাজে আসবে না। আগে কিন্তু মাইন্ডটা সেট আপ করতে হবে যে আমি এই বিজনেস থেকে পারবো এবং এই বিজনেস থেকে আমার লাইফটাকে চেঞ্জ করতে পারবো। এবং পুরো ভিডিওটাকে আপনাকে ক্যালকুলেট করে আমি তার জন্যই কিন্তু এই কথাগুলো বলছি। তো ঠিক সেম আজকে মহারাষ্ট্র গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট যে ভাবছে ডাইরেকশন নিয়ে, তাহলে আমাদের এই বিজনেসটা করতে গিয়ে যেমন অ্যাজ এম স্কুল টিচার আমি প্রথম দেখবো কি যে ব্যবসাটা করতে গিয়ে কোনো মানুষ ঠকছে না। তো আপনারা এখানে যারাই জয়েন করেছেন তারা বলুন এই বিজনেসটা করতে গিয়ে আমরা কোথাও কোনো মানুষকে কোনো ঠকাচ্ছি না? ঠকাচ্ছে একদম না, জিরো। কোথাও কোনো জায়গায় কোনো মানুষকে কোনো ঠকছে না। তাহলে এই বিজনেসটা করতে ভয় কত, কোনো ভয় নেই। যেখানে মানুষ ঠকছে না, যেখানে আর্থিক কোনো রকম হ্যাম্পারিং হচ্ছে না কোনো মানুষের, তাহলে এই বিজনেসটা করতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই বিজনেসটা করে ফাস্টেস্ট ইনকাম করতে গেলে আমাদের কী দরকার? মেইনলি ট্রেনিং, ফাইভ বেসিক ট্রেনিং। তো এই ট্রেনিংটা স্যারকে বলবো, স্যার একদম নিউ গোল্ড হয়েছেন আমাদের এখানে, উনি দেখিয়ে দিয়েছেন খুব কম সময়, কৃষ্ণনগরের লোকে খুব কম সময় ফাস্টেস্ট গোল্ড উনি এখান থেকে, তো এই ফাস্টেস্ট গোল্ড হয়ে দেখেছেন। তো ওনার জন্য একটা জোরদার আরেকবার ওনাকে বলবো যে আজকে এই সিস্টেমটা খুব সহজে উনি এই জায়গায় কীভাবে আসলেন আর কী থিওরি মেনটেন করলেন যে থিওরিতে উনি এত তাড়াতাড়ি নিচের লোককে অ্যাচিভার বানাতে পারছেন। কন্টিনিউ আমাদের কী প্রসেস হচ্ছে? সিলভার হওয়া আর সিলভার নিচের লোককে তৈরি করা। যদি আমি সিলভারটার উপরে ফোকাস করি, আমি নিজে সিলভার হবো, সিলভার হতে কত কতজন মানুষ লাগে? 15 রাইট হবে। তো এইটুকু আমাকে হতে হবে, এইটুকু হওয়ার পর কী করতে হবে? আমার কাজ ওই কাজটাই আমাকে রোটেশনে নিচের লোকের, নিচের যে আমার যে আপনার যে হার্ট লাইনগুলো আছে, যারা আপনাকে দেখি বিজনেসে আসে, আপনি যাদেরকে স্বপ্ন দেখালেন ঠিক ওই মানুষগুলোকে আপনাকে সিলভার বানাতে হবে। আর যদি এই সিলভারটুকু বানানোর টেন্ডেন্সিটা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি গোল্ড হবেন, প্ল্যাটিনাম হবেন। এবং ধীরে ধীরে আমি যে এই সময়ের মধ্যে এসেছি, আমার 10-5 স্কুল ছিল, তাহলে আমাকে ম্যাক্সিমাম বিজনেসটা কোন টাইমে করতে হয়েছে? অবসর সময় 4 থেকে রাত্রি 10, তারপর রাত্রি 2 অবধি ফোন, আর সকালবেলা যেটুকু পেরেছি করেছি, তো কামাই করা যাবে না। কারণ আমি টিআরসিতে আছি, টিচার চার্জে আছি। তো সেই জায়গা থেকে যে বিজনেসটা আমি ফোকাস এনেছি, তো আমার যদি 8 লাগে এই জায়গায় আসতে, তাহলে আপনাদের কি আরও কম সময় আসা উচিত? ইয়েস, একই না? আপনারা যদি ফুল টাইম যদি মাইন্ডে সেট আপ করে নেন, যেখান থেকে এখান, যেহেতু আজকে আমি এখানে জয়নিং করলে কালকে যেহেতু রোজগার করা যায়, এই জন্য আমার কোনো সমস্যা নেই। যেমন তো বলছে না কোম্পানি যে আমি জয়েন করলাম, আমার জয়নিং 1 পর্যন্ত হলো, তারপর টাকা দেবো, তাহলে কিন্তু প্রবলেম হচ্ছে যে তাহলে আমি অতদিন চলবো কী করে, আমার টাকাটা কোথায়? কিন্তু কোম্পানির প্ল্যানটা এত সুন্দর প্ল্যান, যেখানে আজকে আপনি জয়েন করার পর আপনি যদি মনে করেন কাল বা পরশু বা তারপর দিন থেকে রোজগার করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এবং কোম্পানির যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা মোটামুটি জানেন যে আমাদের যিনি হচ্ছেন সিএম, উনি হচ্ছেন জিতেন্দ্র পাঞ্চাল। তো বন্ধুরা, আপনারা আমাদের বিজনেস সম্বন্ধে বিশেষভাবে অবগত হলেন। তো আমি বলবো নিচে ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং বিজনেসটা করুন। এখানে কোনো ঝুঁকি নেই, কোনো ভয় নেই, বিনা পুঁজির বিজনেস, বিনা পুঁজিতে, বিনা অসুবিধায় আপনি বিজনেসটা করতে পারবেন। তো আপনি নিচে ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করবেন। তো তাছাড়াও আমি মোবাইল নাম্বারটা বলছি, 81-67-29-36-40। আবার শুনুন, মোবাইল নাম্বার হলো 81-67-29-36-40। এই নাম্বারে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, আপনার ক্যারিয়ার হবেই হবে। যিনি বক্তব্য রাখলেন উনি হলেন একজন স্কুল টিচার এবং চার্জে আছেন। উনি অবসর সময়ে বিজনেস করে মাত্র 8 বিজনেসটা করছেন। এখানে কোনো পুঁজি লাগে না, কোনো ঝুঁকি নেই, কোনো ভয় নেই। তো বিজনেস করে উনি লক্ষ লক্ষ টাকা পার মান্থ ইনকাম করছেন। ওনার কাজের বয়স মাত্র 8। তো বন্ধু, আপনিও করতে পারবেন। আপনি যোগাযোগ করুন এবং সফলতার শীর্ষে পৌঁছান।